Assalamualaikum, প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের মালয়েশিয়ার খবর মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার সুযোগ করে দিচ্ছে মালয়েশিয়া সরকার মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার বলেন দেশটির সরকারের পক্ষ থেকে একদিন আগে রিকলিভেশন প্রোগ্রামে পুনরায় চালুর কথা জানানো হয়েছে তবে অবৈধ হয়ে পড়া যেসব শ্রমিকরাই কেবল এই সুযোগ গ্রহণ করতে পারবে যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ কার্যক্রম জড়িত না থাকার রেকর্ড নেই নানা কারণে মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া শ্রমিকরা সেই দেশে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন লেবার রিকলিভেশন প্রোগ্রামের আওতায় তাদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে কোন ধরনের অপরাধ কার্যক্রমের রেকর্ড নেই এমন কর্মীরাই এই সুযোগ পেতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এ বিষয়ে বলেন মালয়েশিয়ার বাজারে আমাদের নতুন কর্মী প্রবেশ করছে পাশাপাশি দেশটিতে আনডকুমেন্ট অবস্থায় রয়েছে এমন কর্মীদের বৈধতা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এটা দারুণ একটি ভালো খবর বাংলাদেশী কর্মীরা এটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছে আমি মনে করি এটা আমাদের জন্য একটি বড় সুযোগ মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনার গোলাম সারওয়ার এ বিষয়ে বলেন কোন কোন খাত এবং কোন কোন দেশের কর্মীরা এর আওতায় আসবে সে বিষয়ে আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেটি নির্ধারণ করে বিস্তারিত আমাদেরকে যোগাযোগের মাধ্যমে জানাবে এই প্রোগ্রামের ঘোষণা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইউনুস ইসমাইল বলেন মালয়েশিয়ার বিভিন্ন খাতে অবৈধ বিদেশি শ্রমিকদের মালিকেরা বৈধভাবে নিয়োগ দিতে পারে সেটাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য বিদেশি কর্মীরা নিজের দেশ থেকে আসার জন্য বিভিন্ন রিক্রুটিং এজেন্সির অর্থ দেওয়াচ্ছে এই দেশে থাকা অবৈধ প্রবাসী কর্মীদের বৈধ করে নেওয়ায় অনেক খরচ কম বলে তিনি মনে করেন এই প্রোগ্রামের সর্বনিম্ন ফি ধরা হয়েছে 1500 রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 38,000 টাকার মতো তার সঙ্গে মেডিকেল অন্যান্য ফি মিলিয়ে মোট খরচ হতে পারে 3,000 রিঙ্গিতের মতো গত অর্থ বছরে এই কর্মসূচির মধ্যে মালয়েশিয়ায় 700 মিলিয়ন রিঙ্গিতের মতো রাজস্ব আয়ের রেকর্ড রয়েছে বলে একথা জানান তিনি মালয়েশিয়ায় বর্তমান কতজন অবৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছে তার সুনির্দিষ্ট কোনো হিসাব নেই তবে দূতাবাসের একটি সূত্রে বলেছে এর সংখ্যা 1.5 থেকে 2 লাখের মতো হতে পারে এ সূত্রে জানা যায় মালয়েশিয়ার রিকলিভেশন প্রোগ্রামের তালিকা বরাবরের মতো শীর্ষ থেকে বাংলাদেশের গত বছরে 31-এর শেষ ধাপে এর রিকলিভেশন প্রোগ্রামে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 4 লাখেরও বেশি শ্রমিক নিবন্ধন করেছেন বলে জানান মালয়েশিয়ান সরকার কর্মী বৈধকরণ প্রক্রিয়া কিভাবে চালু করা হয় মালয়েশিয়াতে সেই বিষয়ে এবার আপনাদেরকে বিস্তারিত জানাব মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী কালো তালিকাভুক্ত অর্থাৎ ইমিগ্রেশনের অভিযোগ রয়েছে এমন কোনো শ্রমিক অপরাধ রেকর্ড রয়েছে এমন কোনো অভিবাসী ছাড়া যে কেউ রিকলিভেশন প্রোগ্রামে আবেদন করতে পারবেন এর ক্ষেত্রে কর্মীদের বয়স 18 থেকে 39 বছর হতে হবে উৎপাদন নির্মাণ খনি ও খনন নিরাপত্তা প্রহরী সেবা কৃষি বাগান এবং গৃহিণী এই 8টি খাতে অবৈধ বিদেশি কর্মীদের বৈধতার নিয়োগের অনুমতি দিয়েছেন আর এসব কাজের জন্য 15টি শর্ট কান্ট্রির কথা উল্লেখ করেছেন মালয়েশিয়া যার মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশ মালয়েশিয়ার কাজ করছেন কিন্তু সঠিক কাগজপত্র নেই এমন বিদেশি কর্মীরা এই সুযোগের আওতায় অর্থের বিনিময়ে
বৈধভাবে কাগজপাতি করতে পারবেন বা দেশে ফিরে যেতে পারবেন বলে জানান। মূলত নিয়োগকর্তারা লেবার রিকালিভেশন প্রোগ্রামের আর্টিকেল 2.0 মধ্যে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু করছে। ইমিগ্রেশন বিভাগ থেকে তারিখ পাওয়ার আগেই সংশ্লিষ্টরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনুমোদন প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে মাত্র একদিন, তারপর হবে বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা। পরবর্তী পরীক্ষা রয়েছে রিকালিভেশন ফি বা ভিসা, স্থায়ী কাগজপত্র, ভিজিট পাস। প্রক্রিয়াকরণ ফি এবং শুল্ক প্রদান সব নথিপত্র সম্পন্ন হওয়ার পর নিয়োগকর্তারা কাজের অনুমতিপত্র ইস্যু করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।